বানানোর জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রকম একটা মেজারিং কাপে, মানে এটা 120 ml, তো এই মেজারিং কাপে 1 কাপ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিলাম। কারণ আমি এখানে মোহনভোগের জন্য যে মাপটা প্রয়োজন সেটা হচ্ছে যতটা সুজি তার হাফ হচ্ছে ঘি লাগবে। আর এখানে ঘি ব্যবহার করতে হবে, কোনোভাবেই সাদা তেল বা ঘি মিশিয়ে ব্যবহার করা যাবে না, সম্পূর্ণটাই ঘিতে হবে। তো দেখো এখানে ঘিটা বেশ কিছুটা আমি গরম করে নেব প্রথমে। গরম করে নেওয়ার পরে বেশ খানিকটা কাজু কিশমিশ আমি এইভাবে রেডি করে রেখেছি, তো এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, যে যতটা পরিমাণে চাইবে দেবে। কারণ মোহনভোগে ঘি, তারপর এই কাজু কিশমিশ এগুলো একটু বেশি লাগে সব সময়। তো তেলটা গরম, সরি ঘিটা গরম হয়ে গেছে, এই সময় আমি কাজু কিশমিশটা দিচ্ছি এবং খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকেও নজর রাখতে হবে। এভাবে ভালো করে ভেজে আমি সমস্তটাকে তুলে রাখবো। কারণ কিশমিশটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় রেডি, তো সেই জন্য একটু খেয়াল রাখতে হবে এদিকে। তো আমার ভাজা অলমোস্ট কমপ্লিট, আমি এগুলোকে তুলে রাখছি একটা পাত্রে। দেখো কাজু কিশমিশটা এইভাবে ভেজে আমি রেডি করে নিয়েছি এবং একটা বাটিতে তুলে রেখেছি। এইবারে দেখো ঘিটা তো বেশ গরমই আছে, তো এই সময় আমাকে সুজিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো তার জন্য দেখো যে মেজারিং কাপের আমি 120 ml ঘি নিয়েছিলাম, তার থেকে বড় মেজারিং কাপ, মানে এটা দেখো লেখা যা দেখা যাচ্ছে 240 ml, মানে 1 কাপ, এতটা পরিমাণেই সুজি আমাকে দিতে হবে। এবং গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে খুব ভালোভাবে লাল করে সুজিটাকে ভেজে নিতে হবে। কারণ মোহনভোগের জন্য সুজি ভেজে নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার, এবং সেক্ষেত্রে গ্যাসের আঁচটা কখনোই হাই করা যাবে না, হাই করলে সুজি কিন্তু পুড়ে যেতে পারে। লো ফ্লেমে খুব আস্তে আস্তে সুজিটাকে ভেজে নিতে হবে। দেখো ঘিটা কেন বেশি পরিমাণে দেওয়া, তার কারণ হচ্ছে এই যে পুরো ঘিটাতেই না সুজিটা ভাজা হবে, সেই জন্য এখানে মাপটা এই জন্যই দেখালাম। কারণ ঘিয়ের সাথে সুজির সাথে মাপটা এই রেশিওয়ে যদি যাও তবে মোহনভোগ অত্যন্ত টেস্টি হবে। তো এইভাবে খুব গ্যাসের আঁচটা লো করে রেখে আমাকে সুজিটা খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। দেখো সুজিটা এখনও ভাজা হচ্ছে, মিনিট 5-এক ধরে কিন্তু আমি ভেজে যাচ্ছি এবং এখনও কিন্তু পুরো ভাজাটা কমপ্লিট হয়নি। আর সুজিটা কিন্তু এইভাবে লো ফ্লেমেই একটু সময় নিয়ে এইটা করতে হবে, কারণ এই সময় খুব একটা তাড়াহুড়ো করলে যেটা হবে টেস্টটাও নষ্ট হয়ে যাবে। দেখো ঘিয়ের মাপটা, যার জন্য বারবার আমি মোহনভোগের ক্ষেত্রে ঘিয়ের কথাটাই আসছি, ঘিয়ের মাপটা পর্যাপ্ত দেওয়ার জন্য, যেরকম একটা মানে তেলের সাথে সুজিটা যেরকম ভাজা হচ্ছে না, বেশ একটা মানে ক্রিস্পি ক্রিস্পি একটা ব্যাপার চলে আসে, এবং মানে এই ভাজাটাই মেন টেস্ট দেবে। আর ঘিয়ের মাপটা মানে মোহনভোগের জন্য এটাই আর কি মূল বিষয় যেটা নজর রাখতে হবে। আর এই পুরো কাজটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। তো আগে আমি মিনিট 5-এক ধরে ভেজে যাচ্ছি, এখন আবারও আমায় ভাজতে হচ্ছে একই সাথে, তো সেই জন্য সব মিলিয়ে আমি তোমাদেরকে টাইমটা বলে দেব গ্যাস লো করে কতক্ষণ ধরে ভাজতে হবে। তো যেটা আমার আর কি নিজে নর্মাল টাইমে করার সময় দেখেছি সেটাই তোমাদের সাথে আর কি কাজ করতে করতে শেয়ার করছি, যে মিনিট 10-12 কিন্তু গ্যাস লো করে এইভাবেই ভেজে যেতে হবে। তাতে কি হবে, কালারটা অত্যন্ত ভালো আসবে এবং টেস্টটাও ভীষণ ভালো আসবে। এই নিরামিষ দিনে না সুজির মোহনভোগ, বা অনেক সময় দেখা যায় যে নিরামিষ দিন যদি নাও হয়, রাত্রিবেলা ডিনারের পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, সে সময় বাড়িতে কিছু নেই, বাইরের কোনো রসগোল্লা বা পান্তুয়া, সেই সময় যদি মোহনভোগটা বানিয়ে নেওয়া যায় খুব বেশি সময় লাগে না, একদমই ইজি, আর এইভাবে করলে খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তো চলো আবারও আমি ভাজাটা মানে সুজিটা ভাজাটা এখনও করে যেতে হবে। তো দেখো আবারও আমি ফিরে এলাম, এবং এইবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সুজি ভাজা হয়ে গেছে কি করে বুঝবে। ঠিক যেভাবে আমাদের পেঁয়াজ রসুনের তরকারি বা অন্য কোনো তরকারি রান্না করতে গেলে তেল ছেড়ে এলে আমরা বুঝতে পারি যে মশলা কষানো রেডি, এখানে সেরকমই। ঘিটা দেখো একদম আমি ক্লোজে নিয়ে যাচ্ছি, দেখো ঘিটা না চারপাশ দিয়ে বেশ বেরিয়ে বেরিয়ে এসেছে, তার মানে আমার সুজি ভাজাটা একদম, এই দেখো তেলটা, এই সরি ঘিটা
বেরিয়ে এসেছে। তা তার মানে আমার সুজি যে ভাজাটা সেটা একদম কমপ্লিট। এর জন্য মানে সুজি কতক্ষণ ভাজবো বা কি মানে কখন বুঝবো ভাজা হয়ে গেছে এই ধরনের আর প্রশ্নের কোনো প্রয়োজন নেই। দেখো একদম ক্লিয়ার, দেখো এই যে পাশ দিয়ে দিয়ে না ঘিগুলো বেরিয়ে আসছে, এই দেখো মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি, দেখো ঘিটা বেরিয়ে আসছে। তো এইবার বোঝা যাবে যে আমার ভাজাটা কমপ্লিট। এই সময় আমি যেটা করব, যে মেজারিং কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই আমি জলটা দিয়ে দেবো। তো এই মেজারিং কাপে প্রথমে আমি এক কাপ জল দিলাম এবং তারপরে আরও এক কাপ জল আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সুজিটার সাথে সমস্তটাকে মানে জলটা আর কি সুজি যেহেতু চারপাশে লেগে গেছে আমি মিশিয়ে নিলাম। আচ্ছা এবারে একটা কথা হচ্ছে, যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিতে হয়, তো এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, এটা অনেকেই তোমরা জানো তবুও আর কি তোমাদের সাথে শেয়ার করা। তো আমি একটু নুন মিশিয়ে দিলাম এবং আন্দাজ মতো চিনিটাও আমি মিশিয়ে দেবো। যে মেজারিং কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই মেজারিং কাপেরই এক কাপ পরিমাণ চিনি আমি মিশিয়ে দিলাম। তো এক্ষেত্রে দেখো গ্যাসের আঁচটা কিন্তু হাই করেই দেবে, আর আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি কারণ আমি গুঁড়ো চিনি রান্নায় ব্যবহার করি তাই। আর এটা এমন কোনো বিষয় নেই যে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে, তোমাদের বাড়িতে দানা চিনি থাকলে দানা চিনি ব্যবহার করো, সেক্ষেত্রে গ্যাসের আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে করে দিও, তার কারণ হচ্ছে চিনিটা গলতে টাইম দিতে হবে। আর আমি হাই করে দিয়েছি এই জন্যই, গুঁড়ো চিনিটা আর নতুনভাবে মেল্ট হবার কোনো সময় নেবে না, এটা একদম তৎক্ষণাৎ মেল্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজিটা যেহেতু ভাজাই ছিল, সুজি তো আর সেদ্ধ হওয়ার সেভাবে ব্যাপার নেই, তো এই জন্য আমি গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি। আচ্ছা এবারে দেখো সুজিটা চিনিটা একদম মিলেমিশে যাচ্ছে। তো এই সময় যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা হাফ আমি এখানে অ্যাড করে দিলাম এবং বাকি হাফ রাখলাম গার্নিশিংয়ের জন্য। তো চলো দেখো একদম রেডি। আর যখন শেষের দিকে আসবে না তখন একটু সাবধানতার সাথে কাজটা করবে, তার কারণ হচ্ছে ছিটে আসার সম্ভাবনা থাকে। তো একটু ডিস্টেন্স মেনটেন করে একটা বড় খুন্তি নিয়ে নেবে, তাহলে যেটা হবে একটু দূরে চলে গেলেও খুন্তিটা দিয়ে অনবরত নাড়তেও পারবে এবং গায়ে ছিটে আসতে পারবে না। এটা তোমরা সবাই জানো তবু আর কি আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো একদম রেডি হয়ে আসছে। এইবার দেখো সুজির মোহনভোগ একদম রেডি হয়ে গেছে এবং আমি গ্যাসের আঁচটা এই সময় বন্ধ করে দেবো। তো অনেকে নাবানোর সময় ঘি দেয় কিন্তু আমি এখানে আর ঘি অ্যাড করছি না, কারণ আমি পর্যাপ্ত পরিমাণে ঘি শুরুতেই দিয়ে দিয়েছি। তো এবারে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। সুজির মোহনভোগ আমি একদম রেডি করে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি তাহলে বেশি বেশি করে তোমাদের আত্মীয় বন্ধুদের সাথে লিঙ্কটাকে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা অত্যন্ত কম সময় আমাকে অত্যন্ত বেশি পরিমাণে সাপোর্ট করেছো, তো যার জন্য আমি এগিয়ে যেতে পারছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে থাকবে যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, খেতে থাকো। আজকের মতো তাহলে এ পর্যন্তই, আগামী দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।